গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার একটা মর্নিং ব্লগ থেকে ভিডিওটা স্টার্ট করছি। আর আমাকে একজন মানে আমার বন্ধুই আর কি, ইউটিউবের বন্ধু, সে আমায় বলেছে যে দিদি তুমি সবসময় মর্নিং ব্লগ কেন দাও, ইভিনিং ব্লগও তো দিতে পারো। হ্যাঁ ডিয়ার, কথাটা তুমি ঠিকই বলেছো, আমি ইভিনিং ব্লগও দিতে পারি। কিন্তু আসলে কি হয় বলো তো, মানে আমার না মর্নিংয়েই যত কাজ থাকে, ইভিনিংয়ের দিকে আমার কাজের কিন্তু মানে মর্নিংয়ের তুলনায় ইভিনিংয়ে কাজ কিন্তু অনেক কম থাকে। আর যেহেতু আমার ছোটো বেবি রয়েছে, ইউটিউবের কাজ করি, তার জন্য না সবসময় কাজ করলে মানে আমি নিজেকে সময় দেবো কখন, ভিডিও এডিট করবো কখন, আর বাচ্চাকেই বা সময় দেবো কখন। তো সেই জন্য আমি কি করি, যত কাজ থাকে আমি কিন্তু মর্নিংয়েই করে ফেলি। আর এই কথা কিন্তু ঠিক যে দেখবে মর্নিং কিন্তু সবারই কাজের কাজটা বেশি থাকে আর কি, ইভিনিংয়ের তুলনায়। তো থাকে, ইভিনিংয়েও কাজ থাকে, কিন্তু মর্নিংয়ে বেশি থাকে। তাই জন্য আমি চেষ্টা করি যে মর্নিংয়েই তোমাদের সাথে কাজটা শেয়ার করতে। তো দেখো, এখন আমি চলে এসেছি রান্নাঘরে, আর এইগুলো সব ছড়ানো রয়েছে, এগুলো সব না রাতের ছিল, মানে আমি কোনো কিছু ঠিকঠাক করে কালকে শুতে যেতে পারিনি, কারণ ছেলেরও কালকে খুব ঘুম পেয়ে গেছিলো। আর ছেলে ঘুমালেই না মানে আমি চেষ্টা করি আমি যাতে ঘুমিয়ে নিতে পারি, কারণ ওর সাথেই আর কি তালে তাল দিয়ে আমাকে ঘুমিয়ে নিতে হয়, রেস্ট করে নিতে হয়। তো সেই জন্য আর ভাবলাম যে থাক গিয়ে, সেরকম কিছু আর তো বেশি কাজ নেই, ওই সামান্য কিছু জিনিস পড়ে রয়েছে, সকালবেলা উঠে সেগুলো তোলা যাবে। তো এখানে দেখো আমি মানে মুড়ির প্যাকেটটার মানে মুড়ির কৌটোটার মধ্যে মুড়িটা ঢেলে রেখে দিচ্ছি। এই যে ঢালাঢালি যে কাজগুলো রয়েছে, মানে মুড়ির কৌটো, মুড়ির চাপাটা, টোকোতে চাপাটা আমি আগের থেকে ঢেলে রেখে দিই, যার সকালবেলা উঠে আমায় গেলে করতে না হয়। তো যেহেতু কাল রাতে করিনি, তাহলে আজকে সব করে নিলাম, আর ভালো করে কাউন্টার টপটা কিন্তু মুছে পরিষ্কার করে নিচ্ছি, এরপরে রান্নার কাজগুলো শুরু করব। তো আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, আর সাইডে সাইডে আমি এরমভাবেই কাজ করতে থাকি। তো এবার আমি ঘর মানে রান্নাঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি, মানে এখানকার কাজগুলো আমি তাড়াতাড়ি করে নেব। মানে হচ্ছে ভাত বসিয়ে দিয়ে আমি কিন্তু সাইডে সাইডে সব কাজগুলো করতে থাকি। যেমন হচ্ছে এই ঘরগুলো তো ঝাঁট দিয়ে নিই, মানে ঘর ঝাঁট দেওয়ার কাজটা কিন্তু আমার মর্নিংয়েই করা হয়ে যায়, যখন কিনা আমার হাজবেন্ড, আমার ছেলে এরা সবাই ঘুমায়, তার মধ্যে আমি কাজগুলো সেরে নিই। আপাতত রান্নাঘরটা আর খাওয়ার ঘরটা ঝাঁট দিয়ে এসেই আমি আগে চাটা বসিয়ে দিলাম, আর ভাতটা তো ওদিকে বসানো আছেই। আর ভাতের মধ্যে সিদ্ধ দেবো হচ্ছে আলু সিদ্ধ আর হচ্ছে উচ্ছে সিদ্ধ, তো ওগুলো কেটে নিয়েছি আমি আর কি, মানে আমি ঝাঁট দিয়ে এসেই আগে তাড়াতাড়ি করে কেটে নিয়েছি, কারণ ভাতটা আমি যেহেতু বসিয়ে দিয়ে গেছিলাম জলটাও গরম হয়ে গেছে। এখন আমি এগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে, আর ভাতটা কিন্তু ঢেকে করতে থাকবো। রান্নাঘরের সমস্ত কাজ সেরে এসে এবার আমি এখন এই ঘরে এসে নিজেকে একটু টাইম দেব। নিজেকে একটু টাইম দেওয়া মানে এই না যে শুয়ে থাকবো বসে থাকবো, তা নয়, মানে রিল্যাক্সে একটু বসবো আর কি। বসে আমি কিন্তু গরম জলটা প্রতিদিনই খাচ্ছি, মানে একদম মানে উষ্ণ গরম জল, তো সেই জলটা আমি প্রতিদিনই খাচ্ছি, আর এটা খেয়ে আমার বেশ উপকারী হচ্ছে। আর ওখানে দেখো আমার পেছন দিকে কয়েকটা জামা কাপড়, মানে জামা না মানে সোয়েটার রাখা রয়েছে। তো আমি ছেলের জায়গাটা মানে জামা কাপড়ের জায়গাটা একটু পরিষ্কার করছিলাম, সেখানে মানে যেই হাফাতা ওর যেই গরমকালে পরার যেই জামাগুলো রয়েছে সেগুলো দেখছি না, এই বছর একদম ছোট হয়ে গেছে, মানে লম্বায় ছোট হয়ে গেছে। আর আমার ছেলে তো এমন চেহারা না যে চেহারায় কোনো রকম পরিবর্তন হয়েছে, তা না, কিন্তু লম্বায় একটু বেড়ে গেছে, আর জামাগুলো কেমন খাটো খাটো লাগে, তো সেগুলো বার করছিলাম, তার সাথে সাথে দেখলাম সোয়েটারগুলো না সামনের দিকে চলে এসেছে, তো ওটা বার করে আর কি আমি সরিয়ে রাখছিলাম। তো সেই সময় ছেলে নিয়ে খেলা শুরু করে দিয়েছে, তো ও মানে ওকে আমি বলছিলাম রেড কালার কোনটা বলো তো, তো সোয়েটারটা যেহেতু রেড কালার তো সেটা দেখাচ্ছিলাম, ও নিয়ে খেলছিল, আর বললাম যে কাল রাতে আমি কোনো কিছুই করতে পারিনি, দেখতে পাচ্ছ যে এই ঘরটা পর্যন্তও পরিষ্কার করতে পারিনি। আমি কিন্তু সাধারণত এই ঘরটা অন্তত আমি পরিষ্কার করে রেখে দিয়ে যাই, কারণ কোনো লোকজন যদি আসে তাহলে কিন্তু আমি সকালবেলায় এই ঘরটায় তাদেরকে বসতে দিতে পারি, যেহেতু মানির ঘরে মানি ঘুমোয়, হাজবেন্ড ঘুমোয় আমাদের ঘরটায়, তো এই ঘরটা থাকে ফাঁকা, তো এই ঘরটায় আমি কিন্তু কেউ আসলে পরে আমি তাকে বসতে দিতে পারি। তো কাল রাতে সেটা করাও সম্ভব হয়নি, আর কত নোংরা বেরিয়েছে দেখো, তো সেগুলো সবই পরিষ্কার করে নিচ্ছি। আমি কিন্তু গরম জল খেয়ে একটু রিল্যাক্সে বসে নিয়েছিলাম, তারপরে আবার কাজ শুরু করলাম।
ওরা এখন ঘুম থেকে উঠে গেছে, আমি শুধুমাত্র বিছনাটা পরিষ্কার করেছি, ঝাঁটাটা দেখতে পাচ্ছ সোফার নিচেই রাখা রয়েছে, মানে ঘরটা এখনও পর্যন্ত ঝাঁট দেওয়া হয়নি, শুধুমাত্র বিছনাটা পরিষ্কার করেছি। আর সোফায় দেখতে পাচ্ছ কিছু জিনিস পড়ে রয়েছে, কিছু জিনিস পড়ে রয়েছে ড্রেসিং টেবিলের উপর, ড্রেসিং টেবিল একদম ফাঁকা করে দিয়েছি, যা যা জিনিস আমার রাখা ছিল সব সরিয়ে দিয়েছি, কারণ মাঝে মাঝে ছেলেন না মানে কী বলবো ওগুলো নিয়েও খেলা শুরু করে দেয়, আর সেগুলো ভেঙে গেলে আমার খুব কষ্ট লাগবে, তাই জন্য আমি সরিয়ে দিয়েছি। আর ওই ড্রেসিং টেবিলে যেগুলো পড়ে রয়েছে সেগুলো হচ্ছে তোমার ওই ABCD যে লেটারগুলো রয়েছে সেইগুলো পড়ে রয়েছে, তো ওগুলো নিয়ে ও সকালবেলায় খেলা শুরু করে দিয়েছিলো। আর নিজে নিজে না এখন সেট করতে পারে, এরপরে B, এর পরে CD, এরম করে করে নিজে নিজেই সুন্দর করে সাজায়। তো দেখো এখনও আবার জানলার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে ওই পাখি দেখাচ্ছিলাম ওকে আমি, ওই সাইডে বেশ গাছ আছে তো অনেকগুলো, ওই গাছের উপরে অনেক পাখি আসে, তারপরে হচ্ছে তোমার কলাপতি ফুল আছে ওখানে, তো সেই ফুলগুলোর কালার দেখাচ্ছিলাম। আস্তে আস্তে না ও কালারগুলোকে চিনতে শিখে গেছে, বলতে তো পারেই কালারগুলো, মানে মোটামুটি 5-6 কালারও নাম বলতে পারে, কিন্তু মানে কালারগুলো যে চেনা সেগুলো ও আস্তে আস্তে মানে ওকে শেখানো হচ্ছে আর কি, শেখাচ্ছি আস্তে আস্তে। তো দেখো এখন আমি ঘরটা পরিষ্কার করে নিচ্ছি, আর আজকে ব্রেকফাস্ট করতে যাব মানে বানাতে যাব, তার জন্য না আমি কী করছি, তো আমি এদিককার কাজগুলো করে রেখে দিয়ে যেতে চাইছি, কারণ হচ্ছে মানে ব্রেকফাস্টের মানে অন্যান্য সময় না আমি কী করি কিছু কাজ এগিয়ে রেখে দিয়ে আসি, কিন্তু আজকে কিচ্ছু করা হয়নি, সব গিয়ে করতে হবে তারপরে রান্নাটা করতে হবে, মানে কাটাকাটি সব কিছু করতে হবে তারপরে গিয়ে রান্না করতে হবে, তো সেই দিকে তো একটা হেডেক রয়েছে, তাই জন্য ভাবলাম যে এদিককার কাজ ওদিককার কাজ করবো না, তাহলে সব মানে একদম টাইম যে কীভাবে চলে যাবে আমি নিজেও বুঝতে পারবো না, তার থেকে বেটার হবে যে আমি যেটা করছি সেটা একেবারে শেষ করে রেখে দিয়ে তারপরে পরের কাজটা শুরু করবো। তো দেখো আমাদের ঘর মোটামুটি ঝাঁট দেওয়া হয়ে গেছে, এরপরে চলে যাবো কিন্তু রান্নাঘরে। আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে, আর ফ্রিজের মধ্যে না আমি সকালবেলায় ময়দা মেখে রেখে দিয়ে গেছিলাম, তো এখন যেহেতু না একটু পিঁপড়ে ধরে যাচ্ছে, মানে আমি তো সেই জন্য সাহস করে আর বাইরে রেখে দিয়ে যাইনি, তাই জন্য আমি ফ্রিজের ভেতরে রেখে দিয়ে গেছিলাম। আর যেটা করা হয়নি সেটা হচ্ছে আলুর তরকারি করব, সেই আলুটাই কাটা হয়নি, তো সেটা এখন কাটবো, কেটে ধুইয়ে তারপরে বসাবো তরকারি, আর সেই ফাঁকে ফাঁকে আমি কিন্তু লেচিগুলো কেটে নেব। তো এখন আমি আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, খোসাটা ছাড়িয়ে নিয়ে আলু কেটে প্রথমেই আগে আলুর তরকারিটা করব, তাহলে অনেকটা সময় পাবো, আমি লেচিটাও কেটে নিতে পারবো, 2-4 বেলেও রেখে দিতে পারবো, তো এইভাবেই কিন্তু আমি কাজগুলো করে নিতে পারি। যতক্ষণ না রান্নাটা করে সবাইকে খেতে দিতে পাচ্ছি ততক্ষণ মানে একটা হেডেক থাকে আমার, মানে দেখবে লুচি হলে পরে কিন্তু একটা দুটো আমরা বেশিও খেয়ে ফেলি, তো এবার যখন সকালবেলার খাবারটা একটু বেশি হয়ে যায় তখন আমরা যেহেতু 1-1.5টার মধ্যেই খেয়ে নিই, তো কী হয় দুপুরের খাওয়াটাও আবার মানে কম হয়ে যায়, আর আমাদের বাড়িতে ভাত বেশি হয়ে গেলে না খুব সমস্যা, মানে ওই বাসি ভাতটা আবার খেতে হবে এটা একটা বিশাল, কিন্তু খেয়ে নিই আমরা, কোনো কিছুই ফেলি না, কোনো কিছু ফেলা উচিতও নয়, এখন যে পরিমাণে যা জিনিসের দাম বেড়ে গেছে কোনো কিছু ফেলা উচিত নয়, প্রয়োজন হলে তোমরা রান্নাটা কম করো বা পরিমাণে কম নাও, কিন্তু কিছু ফেলো না বা খেয়ে নাও পরের দিন, কিন্তু কিছু ফেলো না, তো আমরা কিছুই ফেলি না, কিন্তু ওই কিছু বেঁচে গেলে সেটা একটা এ হয় যে পরের দিন আবার সেই বাসিটা খেতে হবে। তো দেখো এদিকে কিন্তু তরকারিটা আমার প্রায় জল আমি দিয়ে দিয়েছি, মোটামুটি হয়েই গেছে, হাফ তো হয়েই গেছে, আর একটু ঝোলটাই হলে হয়ে যাবে, আর এদিকে আমি সাথে সাথে কিন্তু লেচিও কেটে নিয়েছি। আর হ্যাঁ আমি কিন্তু স্ল্যাপের ওপরেই বেলি, স্ল্যাপের ওপরে বেলে আমি সব মানে রুটি বলো লুচি বলো সব আমি এখানটাই করি, আমাদের চাকি রয়েছে কিন্তু কী হয় না আমাদের যে স্ল্যাপটা তার উপরে চাকি রাখলে পরে আরও উঁচু হয়ে যায়, তো সেই জন্য আমার বেলতে একটু প্রবলেম হয়। আর এদিকে দেখো কথা বলতে বলতে আমার তরকারিও হয়ে গেছে, এরপরে আমি একদম চটপট করে একদম লুচিগুলো ভেজে নেব। আগে মাকে দেখতাম যে মা সকালে টিফিন তৈরি করার জন্য কীরকম হুড়োহুড়ি করতো, আমাদের স্কুলে টিফিন দেওয়ার জন্য কীরকম হুড়োহুড়ি করতো, আজকে যখন আমি আমি নিজে এই জায়গাগুলোকে ফিল করছি মানে করছি কাজগুলো, তখন আমি মায়ের প্রতিটা স্টেপগুলো আমি বুঝতে পারি কাজের,
যে কতটা মা হেডেক নিয়ে কাজ করতো। আর যদিও আমার এখন টিফিন দেওয়ার মতন সময় আসেনি, আমার ছেলে এখনও স্কুল শুরু হয়নি, যখন শুরু হবে তখন হয়তো আমারও সেরকম হেডেক বেড়ে যাবে, তাড়াতাড়ি কাজ করতে হবে সেগুলো বেড়ে যাবে। আর প্রতিটা কাজেই না আমি মায়ের সব কাজগুলো ফিল করতে পারি, আর মায়ের মতন হয়তো আমার সেরকমভাবে কাজ করতে হয় না। মা যেমন মানে প্রতিটা কাজ মা নিজের হাতে করতো, আমার মায়ের তো হাউস হেল্পার ছিল না, তো মায়ের প্রতিটা কাজই নিজের হাতে করতে হতো, তো আমার সে তুলনায় অনেক কমই, সেইগুলো কিছুই করতে হয় না। কিন্তু যতটুকুই করি মায়ের প্রতিটা কাজই যেন আমি মানে ফিল করতে পারি। সময়ের সাথে সাথে মানুষের সব পরিবর্তন হয়ে যায়, তো এই আর কি আমি আর আমারও হয়েছে, মানে সত্যিই তাই। মানে যখন বড় হওয়ার সাথে সাথে না মানুষের অনেক দায়িত্ব বেড়ে যায়। বিয়ের আগে যখন আমি মাকে মানে রান্না একটু সাহায্য করতে দিতে চাইছিলাম যে একটু সাহায্য করে দিই মাকে, তখন মামায় কী বলতো বলো তো, বলে না না তোর করতে হবে না, তুই শহর তোর করতে হবে না। আসলে এখন আমি বুঝতে পারি, তখন যখন আমি লুচিগুলো করতাম তখন লুচিগুলো একদম ফুলতো না, তাই জন্য মা আমাকে কী করতো মানে সরিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, না 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 তুই বেল আমি ছেঁকে দিচ্ছি। তো যাই হোক, আমার মা এখনো পর্যন্ত লুচি খুব ভালো করে, মানে আমার মায়ের লুচি ফেমাস একেবারে, প্রত্যেকটা লুচি ফুলবে আর আমার মায়ের রুটিও, প্রত্যেকটা রুটি ফুলবে। তো যাই হোক, এখন দেখো আমার লুচিগুলো কিন্তু করা হয়ে গেছে, আর আমি এখন হাজবেন্ডকে চা দিয়ে দিচ্ছি। তো ও একটু চা চাইছিল, তোকে চা দিয়ে দিচ্ছি, আর এখন আমি করব কি সবাইকে খেতে দেবো। তো তরকারিটা না একটু ঠান্ডা হয়ে গেছিলো, যেহেতু এতগুলো লুচি করেছি তরকারি ঠান্ডা হয়ে গেছে, তাই মাইক্রোওয়েভে আবার একটু গরম করে নিচ্ছি। আর ছেলেকে একটা লুচি দেবো, একটা লুচি বলতে কি মানে ও পুরো সম্পূর্ণটা খেতে পারে না, ওপরের যেই পাতলা লেয়ারটা থাকে সেই লেয়ারটা ও খায়, তো ওকে সেটা দেবো। আর সবার জন্য এখন আমি প্লেট বার করছি, প্লেট বার করে আগে আমি সবাইকে খেতে দেবো, সবাই খেতে বসবে তারপরে গিয়ে আমি নিশ্চিন্ত হব। আর এখন সবাই বসে গেছি আমরা খেতে, এবার আমি হলাম নিশ্চিত, ছেলেকে আমি একটা লুচি দিয়ে এসেছি, ও ঘরে বসে খাচ্ছে। আর এখন বেজে গেছে 10:30, মানে আমি নিশ্চিন্ত হলাম ওরা যে খেতে বসে গেছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই খুব ভালো থেকো, সবাইকে জানাই টাটা।